শোরুম আছে, ওই শোরুমে যাব, দেখি আমাকে ঢুকতে দেয় কিনা। 4,500 টাকা না ভাই, আপনার গাড়ি দেওয়ার দরকার নেই, আপনি বাসায় যান, টাকা খরচ করেন না, বাসায় চলে যান। রাখেন আপনার হেলমেট, কোথেকে চুরি মুরি করিনি, আসলে হেলমেট। আসসালামু আলাইকুম, আমি রায়হান, আপনারা দেখছেন কিংস ব্লগ। সো আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, জীবনের সবচেয়ে দামি কোনো দিন যদি হয় সেটা আজকের দিন। আর আজকের দিনে ভাবলাম যে কিছু কথা শেয়ার করি। বিষয়টা হচ্ছে যে আজকে আমি একটা গাড়ি কিনতে যাব, অ্যান্ড সেই গাড়িটা নিয়ে একটা ঘটনা আছে। আমি যদি ছোট করে একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আজ থেকে বেশ কিছুদিন আগে আমার পছন্দের একটা ড্রিম একটা বাইক ছিল, সেই বাইকটা আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করি যে এটা আমার পছন্দের বাইক। তো তারা ওই বাইকের ছবি দেখে, আমাকে দেখে তাদের রিয়াকশনটা ছিল যে লাইক, মানে নিজেকে একবার দেখছো কখনো, মানে একটা লিমিট থাকে যে একটা ড্রিম, একটা 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 স্বপ্নের লিমিট থাকে, তুমি তো লিমিট ক্রস করে ফেলেছ। লাইক মানে ছোট লোক, মানে ফকির টাইপের কিছু আর কি। খুব আমাকে সবাই খুব মানে এত বাজেভাবে তারা আমাকে হ্যারেস করছিল, আমি আসলে কিচ্ছু বলিও নাই, রিপ্লে করার মতো কিছু ছিল না। তো সেই দিনটা আজকে আসছে, বাট আমাকে তারা যেভাবে ইনসাল্ট করছে, আমি ঠিক আজকে ওইভাবেই গাড়ি কিনবো, আমার ড্রিম গাড়ি। আপনারা সবাই থাকবেন এই ব্লগটা জুড়ে, আজকে চেষ্টা করব আমার মনের যে কষ্টটা আছে তারা দিয়েছে সেটা হালকা করার, অ্যান্ড আপনারা দেখবেন। তো যেটা হইতেছে গাইজ, মানে এমনভাবে যাব, আজকের ভিডিওটা আজকের ব্লগটা অনেক মানে স্পেশাল আমার জন্য, অ্যান্ড কিছু মেসেজ দিতে চাই। ঠাকুর ফুল জুড়ে আর মেকআপ করছে আমার ছোট ভাই। সো আমি জানি না আজকের কি বাইকের শোরুমে কি আমাকে ঢুকতে দিবে কিনা, এই আইডিয়াটা ওর, ঠিক আছে, ও আমাকে এইভাবে বলতেছে যে এইভাবে এইভাবে করার জন্য আর কি। তা আমি জানি না আমাকে কেমন লাগতেছে, কি করছে আমাকে দেখো, হয় নাই আমার আমার চিনবো নি মানুষ, মানে তুই চিনবি, চিনা লাগবো না, চিনে তো সমস্যা, তুমি কিছু বলো না কেন, এই বুদ্ধি কই পাইলা তুমি বলো, এই মাস্টার প্ল্যান বুদ্ধি এতে এমন তো মনে হয় নাই ভাই, এমন কেউ বাইক কিনতে যায় না, সবাই তো বাইক কিনতে যায়, তো আমার শরীর ভালো না, আমার শরীরে 100 উপরে জ্বর আছে রাইট নাও, আবার ও আমাকে এগুলো করতেছে, হয় নাই মেকআপ কেমন দেখা যেতেছে আমাকে। ও আরেকটা কথা, এই লুকের জন্য সে আমাকে 10 দিন জিমে, জিমে কয়দিন যারা জিমে যাচ্ছে, 10-15 দিন মনে জান নাই, আমাকে জিমে মানে জিম অফ করে রাখছে সে, যেন এই লুক মানে আমার বডি যেন বোঝা না যায়, মানে সে 15 দিন আমাকে জিম বন্ধ করে রাখছে। আমার একটা কষ্ট আছে, তো আমি ওর সাথে শেয়ার করছিলাম এই ব্যাপারটা, যে আমার একটা ঘটনা হয়েছে, দেন ও ভাবলো যে না এরকম একটা ডিফারেন্ট কিছু করবো, একটা মেসেজ দিতে চাই, যে মেসেজটা লাইক আমি জানি না এটা কি মেসেজ হচ্ছে, আমি আমি জানি না ও কি প্ল্যান করছে এখন, আদৌ কি আমাকে বাইকের শোরুমে ঢুকতে দিবে কিনা গাড়ির শোরুমে, ওকে আমার লুক কেমন লাগতেছে কমেন্টে একটু লেখা জানায়, আমি দেখি নাই, সো জানায় জানা জানা কি মানে গরিব বসছিল একদম পুরো পারফেক্ট গরিব সাজাদার পেছনে কমেন্ট করে দিও, ঠিক আছে মানে আমার
আমার ক্লাস দেখতে দেলে ও এখন পর্যন্ত ও আমাকে ইয়া করছে এরকম কাজ করছে এইগুলা এটা কোনো কথা ভাই পারফেক্ট গরীব সাজাইতে পারছিস তো ভাই একদম এখন গরীব গরীব লুকাইছে একদম ভাই গরীব ভাইয়া ভাই একটা অটোগ্রাফ লাগবে ভাই আমার নিজের 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 ভাই ব্রাদার আমার এখন টোকাই বলতেছে ভাই কিছু বলো আমার সবাই পচাইতেছে কিছু বলার নাই আসলে আমাকে কেমন লাগতেছে ওরা ক্যামেরা আমার গ্লাসও দেখতে দিতেছে না আমার আমার 15 দিন যাবত সে জিমে যেতে দিতেছে না যে মানে বডি যদি থাকে তাহলে তো ওকির সাথে আর যাই করি লাভ তো নাই কথা বুঝছেন মেয়েরা এখন বডি দেখে না কি দেখে ভাই মেয়েরা দেখে হচ্ছে তুমিও তো জিম করো তুমিও কি তাহলে আমি আমি গ্রামের চাচা তো ভাই ঠিক আছে আজকে ভাই কিসের চাচা তো ভাই আচ্ছা গরিবের চাচা তো ভাই আমি গরিবের চাচা তো ভাই না আমার গরিবের চাচা আপনি গরিব ভাই শাওন কি বলবা তুমি এই যে আমাকে সবাই মজা করতেছে হ্যাঁ শাওন ভাই আপনার যে লোক লোকটা নিছেন এটা দেখার মতো একটা লোক ভাই আজকে চলো আমরা যাই আজকে ওরা আমাকে এইভাবে লুক দিছে আমি জীবনেও এরকম করি নাই আমার গেটের দারোয়ান আমার দিকে হা করে তাকাচ্ছিল লাইক দিস আমি বলবো যে আসলে লাইফে ফ্রেন্ড সার্কেল থাকে কখনো কাউকে ইনসাল্ট করো না ইনসাল্ট করাটা আসলে ভালো ফ্রেন্ডশিপের লক্ষণ না কখন কি হয় সেটা আসলে বলা যায় না ওই একটা কথা আছে যে আল্লাহ নুজ বেস্ট অ্যান্ড আমি সবসময় এটাকে ফলো করি থাকেন আজকে আর সবাই একটু ফলো দিন আমরা মানে এত কষ্ট করি না এই যে ব্লগগুলো নিয়ে বা লাইফটাকে এখন এই জায়গাতেই সেটেল করার চেষ্টা করতেছি সো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আসলে ফিউচারে মানে না আসলে দোয়া করেন ঠিক আছে অনেক ভালো কাজ করার ইচ্ছা আছে আমার সাথে আমার এই লোকটা কিন্তু বেশি সুবিধার না ঠিক আছে তোমরা তোমরা মানে আইনের লোক হ্যাঁ ওই যে তোমার একটা কথা আছে না যে আকাশে যত তারা আইনের তত ধারা বুঝতে পারছো ভাব ধরা বসে রয়েছে মনে হইতেছে আমি আমি বুঝতেছি সামজ চলো ভাই চলো দেখি আজকে কি হয় কই থেকে নিয়ে আসলে সেট টিফিন বিষয়টা হচ্ছে কি যে আমার ইয়ারফোন যে আটকাবো ইয়ারফোন আটকানোর জন্য আমার
আমার হাতে এখন সেফটি পিন ছিল না, তো এটা এখন নিলাম। এন্ড এটা যে এক আপুর থেকে যে ও নিয়ে আসছে, হ্যাঁ মানে ইয়ারফোনটা যে রাখবো আর কি, মাউথ যেটা আর কি। তো চলো আমরা এখন সামনে একটা শোরুম আছে, ওই শোরুমে যাবো, দেখি আমাকে ঢুকতে দেয় কিনা। আমরা দেখি রায়ন ভাই রাস্তা পার হয়েছে তাহলে ঢুকতে দেয় কিনা, হ্যাঁ আমরা দেখতে চাই তাকে শোরুমের ভিতরে ঢুকতে দেয় কিনা। সে যারা যারা জয়েন করেছেন, যারা যারা আজকে এই ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। অ্যান্ড আপনাদের মতামত নিচে কমেন্টে লিখে জানাবেন। অ্যান্ড যারা লাইক করেন নাই প্লিজ 5K লাইক একটু কমপ্লিট করে দিবেন। যারা ফলো দেন নাই একটা রিকোয়েস্ট, অনুরোধ আপনাদের কাছে, সবাই একটু ফলো দিবেন, সাপোর্ট করবেন। এরকম সাপোর্ট যদি আমরা পেয়ে যাই তাহলে অনেক বেশি ইন্সপায়ার হয়ে আরও ভালো মজার কন্টেন্ট আপনাদেরকে উপহার দিব। নেক্সট পার্টটা দেখবেন অবশ্যই, তার জন্য ফলো করতে ভুলে যাবেন না। থ্যাংক ইউ। 4.5 লাখ টাকা না ভাই, আপনার গাড়ি যাওয়ার দরকার নেই, আপনি বাসায় যান, টাকা খরচ করেন না, বাসায় চলে যান না। আমি টাকা কই, টাকা না দেখলে কেমন করে হবে ভাই? আপনার পকেট পকেট সব খালি, কাপড় চোপড় সব ছিঁড়া মেড়া, এগুলো আর কথা রাখেন। আপনার হেলমেট কোথেকে চুরি মুরি করিনি আসলে? হেলমেট না 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 আমি চুরি করি নাই।